নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের বলা যেতে পারে নন্দীগ্রামে ব্যাপকভাবে উত্তাল হয়ে উঠেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শাসক দলের নেতা কুণাল ঘোষ দুজনের কিন্তু স্লোগানের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, তো জানা যাচ্ছে যে আজ পঞ্চায়েত ভোটের আগে শেষ প্রচার পর্ব ছিল, আর প্রচারের শেষ দিনে ব্যাপকভাবে উত্তাল হয়ে ওঠে নন্দীগ্রাম। তো স্লোগান পাল্টা স্লোগানে উত্তাপ ছড়িয়ে পড়েছিল নন্দীগ্রামে। তো জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ দুজনে একসঙ্গে প্রচারে গিয়েছিলেন সেখানে, এবং সেখানে গিয়ে বলা যেতে পারে যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। তো শুভেন্দু অধিকারী গাড়ির ভেতরে ছিলেন, তাকে লক্ষ্য করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বাকিরা চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা বলে স্লোগান দেয়। গাড়ি থেকে মুখ বের করেই পাল্টা হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা। তো পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল আজকের, শেষ বেলার প্রচারে এদিন নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে সভা ছিল তৃণমূলের। সভা শেষ হয়ে যাওয়ার পর বিরোধী দলনেতার কনভয়ে যখন নন্দীগ্রামে বাসস্ট্যান্ডের পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় তাকে উদ্দেশ্য করে চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা গদ্দার এই ধরনের স্লোগান দেওয়া হয়, আর সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শুভেন্দু অধিকারীকেও গাড়ির জানালা দিয়ে মুখ বের করে কিছু বলতে দেখা যায়। স্পষ্টতই পঞ্চায়েতের প্রচার পর্ব যে উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো তা বলা যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন তো আজকে নন্দীগ্রামে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। তো যেটা নিয়ে বলা যেতে পারে নন্দীগ্রামে উত্তাল হয়ে ওঠে, এবং সেখানে বলা যেতে পারে এক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তবে আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল। তো বন্ধুরা, আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জড়িত থাকতে একেবারেই ভুলবেন না।